গণআন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি। সকালে নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। কথিত গণ আন্দোলন সৃষ্টি করে ওই গণ আন্দোলনকে কেন্দ্র করে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করা দুঃস্বপ্ন দেখছে বিএনপি। গণ আন্দোলনের রঙিন স্বপ্ন দেখছে তারা, কিন্তু বঙ্গবন্ধু